বাপ জানক ভিডিও লাগা আঙ্কেল আপনি মোটরসাইকেল কত কতদিন ধরে চালান বহুদিন কতদিন না হলো 8-10 বছর আপনি কি 10 বছর ধরে ব্রেক ছাড়া গাড়ি চালান হ্যাঁ বাহ গাড়ি ব্রেক নাই না কিভাবে সম্ভব তা না হলো কি হিরো আলম ভাইয়ের আপনাই দাও হ্যাঁ সরেন সরেন এটা হচ্ছে আলম ভাইয়ের বাবার গাড়ি যে গাড়ি উনি 10 বছর দেখেন অবশেষে তাকে ধরতে পারলাম আমরা দেখেন চাচা এত জোরে পালাচ্ছিলেন কেন এত জোরে পালাচ্ছিলেন কেন বাপ জানক ভিডিও লাগা আঙ্কেল আপনি মোটরসাইকেল কত কতদিন ধরে চালান বহুদিন কতদিন না হলো 8-10 বছর আপনি কি 10 বছর ধরে ব্রেক ছাড়া গাড়ি চালান বাহ গাড়ি ব্রেক নাই না কিভাবে সম্ভব তা না হলো কি হিরো আলম ভাইয়ের আপনাই দাও হ্যাঁ সরেন সরেন এটা হচ্ছে আলম ভাইয়ের বাবার গাড়ি যে গাড়ি উনি 10 বছর ধরে ব্যাগ ছাড়া চালায় এই গাড়ি দিয়ে ব্যাগ দিয়ে আমেন আঙ্কেল আপনি তো আলমের আব্বা কাম তো পারে আপনার ছেলে এবারে কি হচ্ছে আপনার কেমন লাগছে হলে তো ভালো হবে আপনি তো অনেক দূরে অনেক জোরে গাড়ি চালায় নিয়ে আসছেন আমরা তো হাঁপায় গেছি আঙ্কেল একটু কথা বলে ওই গাড়ির নাকি ব্রেক নাই ব্রেক আছে দর্শক আপনারা দেখেন আলম ভাইয়ের বাবার বাইক এই সেই বাইক দেখি আলম ভাইয়ের বাপ মানে পাও আমাদের সবারই বাপ পাও না প্রিয় দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন হিরো আলমের বাবাকে তিনি একটু আগে অনেক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন মোটরসাইকেল চালাচ্ছিলেন ঠিক এই মোটরসাইকেল এই মোটরসাইকেলে ব্রেকও নাকি নাই এমনটাই শুনছি আমি একটু কথা বলবো হিরো আলমের বাবার সঙ্গে হিরো আলমের বাবা কেমন আছেন আপনি কি নাম আপনার আব্দুর রাজ্জাক আচ্ছা আপনি 30 বছর ধরে গাড়ি চালাই ব্রেক নাই গাড়ির ব্রেক নাই এই গাড়ি ব্রেক নাই আছে 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 কিন্তু অনেকে বলছে গাড়ি ব্রেক নাই 10 বছর ধরে ব্রেক ছাড়া চালায় না আচ্ছা আচ্ছা আপনার কাছে জানতে চাই যে আপনার ছেলে এবার নির্বাচনে দাঁড়িয়েছে দুইটি আসন থেকে আপনার ছেলে কি এবার এমপি হতে পারবে বলে মনে করছেন এবার থেকে এই পাশে গেছে আপনার ছেলে যে এমপি হলে আপনি কোন এলাকায় যান বিয়ে করতে চাইছিলেন এখন দর্শক যেমন দেখতে পাচ্ছেন উত্তর দেন এখন করবো না করবো না আর আমার বয়স নাই এরকম নাই কথা এই ব্রেক সারা গাড়ি আপনি এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন আপনি ব্রেক নেই তো গাড়ি মানে এই বয়সে আপনার এত জোর এত পাওয়ার এত মানে দ্রুত গাড়ি চালানো প্রয়োজন আপনি আমাদের মতো বয়সে মানে ইয়াং বয়সে আপনি ইয়াং বয়সে কিরকম ভাবে কত পর্যন্ত গাড়ি চালাতেন ভালো গাড়ি চালাতেন মানে এখনই আপনার যে স্পিড গাড়ি আমরা দেখলাম যে অনেক কথা চালাচ্ছেন বাপজান আছে কই এমকে গেল বা এমকে গেল